আমরা ইলেকট্রনিক প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করব। আমরা বরাবর একটি কথা বলে এসেছি, সেটা হচ্ছে এই যে বাংলাদেশে গণতন্ত্র আজকে মৃত। যে গণতন্ত্রের জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছিল, যে গণতন্ত্রের প্রতিষ্ঠা আমরা বলেছিলাম পাকিস্তানের অবকাঠামোর ভেতরে সম্ভব নয়, এবং সেজন্য একটি স্বাধীন দেশ লাগবে, এই দেশের নাম হবে বাংলাদেশ। লক্ষ লক্ষ মানুষ সেই মুক্তিযুদ্ধে তাদের বুকের রক্ত ঢেলে দিয়ে এই বাংলাদেশ সৃষ্টি করেছিল। আজকে আওয়ামী লীগ সরকারকে আমরা প্রশ্ন করতে চাই, তারা নিজেদের নাকি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে দাবি করে, যদি সেটা সত্য হতো তাহলে কেন তারা আজকে বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করেছে? আজকে এই প্রশ্ন শুধু আমাদের প্রশ্ন নয়, বিএনপির প্রশ্ন নয়, এই প্রশ্ন আজকে বাংলাদেশের কোটি কোটি মানুষ করেছে। 7ই নভেম্বর এই সরকারকে প্রত্যাখ্যান করে বর্জন করে তারা প্রশ্ন করেছে, 7ই জানুয়ারি তারা এই প্রশ্ন করেছে, এই সরকারকে প্রত্যাখ্যান করে বর্জন করে। তারা শুধু ভোট বর্জন করে নাই, এই আওয়ামী বাকশালী সরকারকে বর্জন করেছে। এবং পাশাপাশি আপনারা আজকে এই কক্ষে যারা আছেন, আপনারা মিডিয়া, আপনারা সমাজের চোখ, আপনাদের চোখের মাধ্যমে সমস্ত সমাজ এই দেশে কি হচ্ছে না হচ্ছে সেগুলো দেখতে পায়। ঠিক একইভাবে বিগত 3 দিনে আন্তর্জাতিক যে মিডিয়া রয়েছে, সেই প্রত্যেকটি আন্তর্জাতিক মিডিয়াতে একটি মাত্র কথা বলা হয়েছে, সে কথাটি কি, যে এটা একটা ভুয়া, একটা প্রহসনের নির্বাচন হয়েছে বাংলাদেশে 7ই জানুয়ারি। এই কথাটি প্রতিটি মিডিয়ায়, আন্তর্জাতিক মিডিয়ায় এই একটি কথাই বলা হয়েছে, কোনো মিডিয়াতে এর কোনো ব্যত্যয় হয় নাই। পাশাপাশি মিডিয়ার পাশাপাশি সারা বিশ্বের যে গণতান্ত্রিক রাষ্ট্রগুলো রয়েছে, যারা গণতন্ত্রে বিশ্বাস করে, আমেরিকার যুক্তরাষ্ট্র বলেন, ইউনাইটেড কিংডম বলেন, অস্ট্রেলিয়া বলেন, কানাডা বলেন, ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, অথবা জাতিসংঘর কথাই বলেন, যে জাতিসংঘ বিশ্বের 200টি দেশের সমন্বয়ে গঠিত, তাদের প্রত্যেকটি স্টেটমেন্ট আপনারা পাঠ করুন, সেখানে কি বলেছে। যেমন আমি একটি উদাহরণ দিচ্ছি, যুক্তরাষ্ট্র, আমেরিকার যুক্তরাষ্ট্র কি বলেছে, তারা বলেছে যে দিস ইলেকশন হ্যাজ নট বিন ফ্রি অ্যান্ড ফেয়ার। এই কথাটি কি আমরা বিগত 15 মার্চ যাবত বলে আসি নাই? আমরা কি বলিনি যে আওয়ামী লীগ যতক্ষণ ক্ষমতায় আছে তাদের অধীনে কোনো নির্বাচন কমিশন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে পারবে না? আজকে কি বিশ্ববাসীর কথায় এটা প্রমাণিত হয়নি যে আমরা সে যে আশঙ্কা আমরা প্রকাশ করেছি সেটা আজকে সত্যে পরিণত হয়েছে? কাজেই আজকে এটা স্পষ্ট হয়ে গেছে যে এভাবে একটি ভুয়া সাজানো নাটক করে, নির্বাচনের একটি আবহ সৃষ্টি করে, দেশে বিদেশে ভাওতা দিয়ে কোনো গণতন্ত্র হতে পারে না, এটা আজকে প্রতিষ্ঠিত হয়ে গেছে। এবং আমরা যে ঘটনাগুলো ঘটেছে, যে ঘটনার মাধ্যমে এই নির্বাচন ভুয়া এবং প্রহসনের নির্বাচনে পরিণত হচ্ছে, সেগুলো আজকে আমরা আপনাদের দেখাবো। আমাদের কাছে একটি বই রয়েছে, আপনারা দেখতে পারেন। আমরা এখানে মাত্র 250টি ঘটনা, যে প্রত্যেকটি ঘটনা অন ডকুমেন্ট প্রমাণ সহ, যেগুলো হয় ভিডিও ক্লিপ অথবা ইন্টারভিউ অথবা বক্তব্য, তার প্রত্যেকটি ঘটনা এখানে আছে। 250টি যথেষ্ট নয়, আরও 250টি ঘটনা আমরা ইতিমধ্যে
আমরা কম্পাইল করেছি এবং এই ধরনের আরেকটি ভলিউম আমরা দুই একদিনের মধ্যে আপনাদের কাছে উপস্থাপিত করতে পারব। এবং শুধু 250+250 মানে 500 নয়, আপনারা সারা বাংলাদেশের যে নির্বাচনী সহিংসতা সহ দুর্নীতি সহ ভোট জালিয়াতি সহ ভুয়া ভোট সহ যত রকমের অপকর্ম হয়েছে সব কিছু আজকে ডকুমেন্টেড হয়ে গেছে, হয় আপনাদের মিডিয়াতে হয়েছে অথবা সোশ্যাল মিডিয়াতে হয়েছে, এগুলো আমাদের কথা নয়, এগুলো আপনাদের কথা। কাজে আজকে আমাদের মূল উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে এই যে দেশের মানুষের কাছে এবং বিশ্ববাসীর কাছে আজকে এটা প্রমাণিত যে সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না, সরকার যেটাতে বিশ্বাস করে সেটা হচ্ছে একদলীয় পাকশালী শাসন। এবং আপনারা জানেন, আপনাদের সহকর্মী নিউ ইয়র্কের টাইম ম্যাগাজিন, যেটা বিশ্বের একটি নামি দামি নিউজ ম্যাগাজিন, বহু পুরনো, শতবর্ষ পুরনো, তারা নিজেরা বাংলাদেশের বর্তমান সরকারকে কী নাম দিয়েছে আপনারা জানেন, পাকশাল টু। আমরা অতীতে বলেছি এটা হচ্ছে অলিখিত বাকশাল, আজকে নির্বাচনের পরে যা দাঁড়িয়েছে সেটা আর অলিখিত বাকশাল নয়। আপনারা জানেন সরকার অতীতে একটি গৃহপালিত অপোজিশন তৈরি করেছিল, সেই এইবারও তারা চেষ্টা করেছিল গৃহপালিত অপোজিশন করতে গিয়ে তারা একটা তাদের নিজেদের মধ্যে একটা বোঝাপড়া করেছিল যে 26টি সিট নাকি তারা দেবে একটি তৃতীয় পার্টি, যেটা জাতীয় পার্টি রয়েছে। বাস্তবে আমরা দেখেছি তারা বোধহয় 11টি সিট পেয়েছে। আমাদের কথা সেখানে নয়, আমাদের কথা হচ্ছে এই সরকার তারা সমস্ত সংসদকে নিজেদের ইচ্ছে মতো কুক্ষিগত করে নিয়েছে এই ভুয়া প্রহসনের নির্বাচনের মধ্য দিয়ে। এবং এটা আজকে স্পষ্ট হয়ে গিয়েছে যে 7 জানুয়ারি কোনো নির্বাচন হয়নি, আজকে জাতীয় সংসদে 300 সিটে 299টি টু বি স্পেসিফিক 299 নির্বাচনে নির্ধারিত হয় নাই, এগুলা সব নির্ধারিত হয়েছে রাজধানী ঢাকার সর্বোচ্চ একটি টেবিলে, যেখানে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে আগেই নির্ধারিত করে দেওয়া হয়েছে কে কত ভোট পাবে, কে কত শতাংশ ভোট পাবে এবং কোন সিট থেকে কে নির্বাচিত হবে। এটা আর এখন আমাদের কথা নয়।